না ভিন্ন খাতে প্রবাহিত করার অপপ্রেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকেছে আমরা লক্ষ্য করছি শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এইখানে আমরা যদি প্লাকার্ড দেখাতে চাই প্লাকাটে আমরা দেখবো যে বিপ্লবের বিচার চাই বিধবা ভাতা আত্মসাতকারীর বিচার চাই এইদিকে আমরা দেখতে পাচ্ছি নিজের মাথা নিজে কাটে হাসপাতালে ভর্তি থাকে সন্দেহ ভালোই মিলে দিছে দেখতেছি আমরা বকুল শেখের শাস্তি চাই অশালীন ভাষা প্রয়োগকারীর বিচার চাই এমনি করে ছোট্ট একটি বাচ্চা তার হাতে আমরা দেখতে পাচ্ছি গ্রামের ভিতর আতঙ্ক সৃষ্টিকারীর বিচার চাই মহিলাদের সাথে অসম্মানকারীর বিচার চাই দুর্জন বিদ্বান হলেও সর্বদা পরি এই ঘটনায় গ্রামের যুব বৃদ্ধ মহিলা প্রত্যেকেই তাদের প্রতিক্রিয়া সাংবাদিকদের নিকট ব্যক্ত করেন মানুষ বুঝছেন এরা সবই নরম মানুষ এখান থেকে পঞ্চাশ ষাট জন গুন্ডা বান্ডা নিয়ে এসে ওই নরম মানুষের ঘরে মধ্যে যায় আমদাদ কোবাকি বসছে স্বর্ণ টন্ন সব চুরি করে নিয়ে গেছে গা এই বকুল আর হলে বকুলের বেটা যে বিপ্লব এই যে বকুল মিয়া হ্যাঁ বকুলের বেটা দুই বেটা আচ্ছা এরা গুন্ডা নিয়ে এসে ভাঙচুর হচ্ছে আচ্ছা এই বিশেষ চাই শ্যামপুর গ্রামের প্রবীণ মাতব্বর মোহাম্মদ খলিলুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শুনান মিন্টু মিয়া লিখিত বক্তব্যে তিনি জানান বকুল শেখ এবং শামসুল হকের মধ্যকার দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত এগারো এক দুই হাজার বাইশ তারিখ মঙ্গলবার আনুমানিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের সময় গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে ওই দিন রাতে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ জন বহিরাগত লোক হাম্বল দা হাতুড়ি ও অন্যান্য দেশীয় অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে গ্রামে প্রবেশ করে এবং বকুল শেখের পক্ষে শামসুল হকের বাড়ির ওয়াল এবং ঘর বাড়ি বাংচুর লুটপাট করে এমতো অবস্থায় শামসুল হকের বাড়ির এবং আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে ইতিমধ্যে গ্রামের মসজিদ থেকে মাইকে ডাকাত পড়েছে মর্মে মাইকিং করা হয় মাইকিং শুনে বকুল শেখ এবং বিপ্লব এবং লোকজন তাদের অপকর্ম শেষ করে পালিয়ে যাওয়ার সময় স্কুল মাঠে আগুন লাগিয়ে চলে যায় এই সময়ের মধ্যে গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছে এদিক সেদিক ডাকাত খোঁজাখুঁজি শুরু করে কাউকে পাওয়া যায় না তার কিছুক্ষণ পর ঘটনাস্থলে থানা থেকে পুলিশ এসে সব কিছু পরিদর্শন করে লিখিত নিয়ে যায় আমরা আটটা সাড়ে আটটা নয়টার দিকে ওই চিকারহীন এগিয়ে এসে দেখি ওই একটা অল ব্যাংলো গহনা ওড়ো বাংলো তারপরে শোকেজ ব্যাঙ্গিয়া গরদার কবাই কোবাইছে এটা আমরা দেখলাম দেহে আইসে দেহি এদিকে তো আমরা দেখতেছি এদিকে আবার ওড়ে পড়ে আগুন দিয়ে চলে গেছে গা ও বিপ্লব আর বকুল এরাই মানে এই কাজগুলো গোটা চলে গেছে গা আমি যেটুকু জানি সেটুকু আপনাদের কাছে তথ্য তুলে ধরার চেষ্টা করছি গত এগারো তারিখ রাত্রি সাড়ে ন নয়টা সাড়ে দিকে বগুল সরকার বগুল সরকারের দুই ছেলে বিপ্লব শিবলু এবং বহিরাগত তিরিশ চল্লিশ জন মুখরদারি সন্ত্রাসী লোক দা হাতুড়ি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এসে সাইদুলের বাড়ি আক্রমণ করে সাইদুলের অল এবং বাড়িঘর কবায় ভিতরে শোকেজ শোকেজও ভাঙচুর করে এবং শোকেজের মধ্যে থেকে ওই টাকা পয়সা এবং কিছু গহনাবাটি লয়ে ডাকার দল চলে কাজ সম্পন্ন করে ইতিমধ্যে গ্রামের বাড়ির লোকজন বাইরে সি চিলি শুরু করলে তখন কে বা ওই মসজিদে মাইকে ঘোষণা করে যে গ্রামে ডাকাত ঢুকছে আপনারা সবাই চলে আসুন এরপরে লোকজন চলে আসার পর ডাকাতদের কাউকে পাওয়া যায় ওরা যাওয়ার পথে মুখর্ধারি লোক ফিরে যাওয়ার পথে স্কুল মাঠে আগুন লাগিয়ে দিয়েছে চলিয়ে যায় এই যেটা অনেক দিন আগের থেকে জমি জমা বিষয়ের গ্রামের লোক বহুত দরবার করছে পাঁচ সাতরা এবং চেয়ারম্যান মেম্বার সহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন সেই দরবার করে সিদ্ধান্ত দিয়ে যায় সেই সিদ্ধান্ত ওনারা মানেন না বকুল সরকার মানেন না বিগত কমপক্ষে সাত আটটি দরবার করা হয়েছে কোনো দরবারই ওনা মানেন না এই মতো অবস্থায় এই তিক্ততা সৃষ্টি করছে আর নিজের মাথার চুল নিজে নিজেকে সিডাই সিলে দিয়ে সার্টিফিকেট নিয়ে একটা মিথ্যা মামলা সিদ্ধান্ত আয়োজন করেছে আমরা উপযুক্ত সত্য ঘটনা সেটা আমাদের মাধ্যমে মানে প্রেভার পত্রিকায় বরং আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করিতেছি হঠাৎ করে রাত শব্দ পেলাম যে শ্যামপুর গ্রামে টাকা ঢুকছে তখন আমরা ঘরের ভিতরে বের হয়ে সালাবরা বাজার দিয়ে আসার দিকে হঠাৎ করে দেখি কিছু লোক দৌড়াদৌড়ি করে পালিয়ে যাচ্ছে ওখান থেকে দেখার পরে আমরা কাউকে চিনতে পারি নাই এখানে এসে বাড়িতে অবস্থান করে দেখি যে ঘর দুয়ার ভাঙচুর করে মোটর সাইকেল আগুন লাগানো পাশে অনেক লোকজন তো পরস্পর সবার থেকে শুনতে পেলাম যে সন্ত্রাসবাহিনীর লোকজন আসিল তারাই এগুলো ভাঙচুর করে এখান থেকে চলে গেছে তো সিরাজগঞ্জের কাজীপুরের চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের শ্যামপুর গ্রামে বকুল শেখ এবং শামসুল হকের মধ্যে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শামসুল হকের বাড়িতে হামলা চালিয়েছে বকুল শেখ এবং তার পুত্র বিপ্লব গত এগারো তারিখে রাত্রিতে তারা বহিরাগত চল্লিশ পঞ্চাশ জন লোক নিয়ে এসে শামসুল হকের বাড়িতে হামলা চালায় এ সময় তারা বাড়িঘর কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং সেই সাথে তাদেরকে শাসিয়ে চলে যায় আর যাবার সময় কে বা কারা বকুল শেখের মোটর আগুন লাগিয়ে দেয় আর এই ঘটনার জের ধরে বকুল শেখ এবং তার লোকজন কাজীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে তারই পরিপ্রেক্ষিতে আজ শিমুলদায় বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরো শামপুর গ্রামবাসী এক সংবাদ সম্মেলন করে সেখানে প্রায় দুই শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন প্রত্যেকেই তারা এই ন্যাক্কারজনক ঘটনার জন্য বকুল শেখ এবং বিপ্লবকে দায়ী করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তারা জানিয়েছেন যে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন